রাত দিন শুনি শুধু আসমান জমিন সব জিনিস আমাদের জন্য জান্নাত কিন্তু এটার মাপ আমরা বুঝি না এই জন্য আমি একটু মনে করছি একটুখানি ঠান্ডা মাথায় আমাদের একটু অনুভব করা দরকার আমরা অনেকগুলি তত্ত্ব জানি একটু সমন্বয় করে দেখেন তো রব্বুল আমিন আপনারে কি দিতে চান দুনিয়ার বুকে আমরা জানি দুনিয়ার তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড় তাই তো বিজ্ঞানীরা এটা তাদের যে সিস্টেম সেই সিস্টেমে এটা বলছে দুনিয়ার তুলনায় কত লক্ষ গুণ বড় সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্য 2 কোটি 3 লক্ষ গুণ বড় হচ্ছে চাঁদের তুলনায় যে চাঁদ আমরা দেখতে পাই চাঁদের তুলনায় সূর্য বড় হচ্ছে 2 কোটি 3 লক্ষ গুণ দুনিয়ার থেকে দূরত্ব কত সূর্যের বিজ্ঞানীরা বলছেন দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার বা 93 মিলিয়ন কিলোমিটার তারা এটা বলছেন যে অ্যাস্ট্রোমেজিক্যাল যে ইউনিট আছে ইউনিটে তারা মাপছেন মেপে দেখছেন যে এত দূরে দুনিয়ার থেকে সূর্য যে সূর্যতে যখন আলো জ্বলে ওঠে মানে আমরা যে বিন্যাস হয় দিন রাতে এরপরে 8 মিনিট 19 সেকেন্ড লাগে কেবল দুনিয়া পর্যন্ত আলো পৌঁছাতে আলোর গতি কত এই যে এত দূর এত বড় এত বিশাল কি সূর্য বিজ্ঞানীরা বলছেন যে এ পর্যন্ত জানলে তো আমাদের জানাই হয় না বৃহস্পতি আমাদের দুনিয়ার তুলনায় 1300 গুণ বড় এই যে সূর্য এই সূর্যের থেকে 500 গুণ বড় তারা আবার কতগুলা গ্রহ খুঁজে পাইছেন তারা বলছেন এটার নাম হচ্ছে বেটেলগাম দুনিয়ার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড় আর সূর্যের থেকে 500 গুণ বড় হিসাবকে মাথায় ধরে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ এই ক্ষুদ্র জ্ঞান দেওয়া দিয়ে বিজ্ঞানীরা বলছেন যা যা আলোচনা করলাম এই যে সূর্য বৃহস্পতি 13 লক্ষ এত মিলিয়ন এত বেটেলগ্রাম বিশ্বাস করো ওই আসমানের যে তারাগুলো আছে ওইগুলো আমরা এখনো মেপে দেখতে পারি নাই যেই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় ওর থেকে 500 গুণ বড় যে গ্রহ উপগ্রহ আছে এইরকম কয়েক হাজার গ্রহ উপগ্রহ এমন এমন তারকারাজি আছে যার মধ্যে ফেলে দিলে সে 13 পাবে না এত বৃহৎ আয়তন তাদের সুবহানাল্লাহ এগুলো কোথায় আছে সব এগুলো সবগুলা প্রথম আসমানের নিচে প্রথম আসমানের নিচে আল্লাহ বলছেন 60টা আসমান আল্লাহর কাছে আছে আপনি আমি প্রত্যেকদিন শুনি তো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে কেমন কার দি সামাই ওয়ালা আসমান যে ওই তো মেঘ আর এই তো দুনিয়া এরকম একটা ফিলিংস হইছে আমাদের মধ্যে একটু মাঝে মাঝে ভাববেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা আলাদা খুতবা আছে আমার প্রায় 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা আছে যে আলমের ব্যাখ্যাটা কি আলহামদুলিল্লাহ বলে তো সারা জীবন করলাম কোনো মনের মধ্যে ফিলিংস নাই কি অর্থ সকল প্রশংসা ওই রবের জন্য যিনি তামাম আলমের রব ও বাবা আলম রে আলম রাখলেন রব রে রব রাখলেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছু নেই ভুয়া এক অনুবাদ করে দিয়েছেন এই জন্য আমাদের অন্তরে টাচ করে না প্রিয় ভাইরা তাহলে যেই বিস্ময়কর সূর্য বৃহস্পতি বেটেলগাম এত প্রিয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তুমি কি জানো এইটা কাদের জন্য জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে দুর্বল মার্কা ইমানদার যেটা হবে ওই রকম লোকের জন্য এই আসমান জমিনের এই ব্যক্তির 10টা জান্নাত আমি আল্লাহ সিলেক্ট করে রাখবো সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তাদের গুণ হবে দুইটাই জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর আল্লাহর প্রতি বিশুদ্ধ ইমান লাগবে ইমানের মধ্যে কোনো ঘাপলা চলবে না বিপদে পড়ে গেলে শালির মাজারে দৌড় লাগাইছে গাড়ি দিয়া পার হচ্ছিল চিন্তা করছে গোলাপ সার সামনেই দাঁড়ায় আছে গাড়ি দিয়ে দেই তো 10টা টাকা যাচ্ছি তো হাইকোর্টের দিকে সিভিল কোর্টের দিকে যদি হলো হলো না হলো না হলো আপনার ইমান যদি এরকম আল্লাহ সারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তাহলে বুঝবেন আপনার ইমান এখনো পূর্ণ হয় না ঠিক কিনা বিপদে পড়লে আগে এলাকার নেতার কথা মনে হয় বিপদে পড়লে সবার আগে যদি আপনার আল্লাহর আগে কারো কথা মনে হয় তাহলে বুঝবেন আপনার ইমান এখনো পূর্ণাঙ্গ হয় না আপনার ডাক্তার লাগবে আপনার মামু লাগবে আপনার খালু লাগবে আপনার লিডার লাগবে আপনার ঝাড় লাগবে খুঁট লাগবে পানি পড়া লাগবে হুজুর লাগবে কিন্তু আপনাকে প্রথমে মনে করতে হবে আমার আল্লাহ সবার আগে বাকি আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমি চলব আল্লাহ বলছেন এইরকম বিশুদ্ধ ইমানদার যদি হতে পারো আর আমার রসুলের যদি অনুসারী হতে পারো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আমার রসুল জানছেন তার প্রতি যদি ইমান আনতে পারো যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম
আল্লাহ বলছেন এই নিয়ামত আল্লাহর নিজের হান ভান্ডতে আছে, যাকে ইচ্ছা আল্লাহ এই নিয়ামত দিয়ে দিতে পারেন। আর জেনে রাখো আল্লাহু যুল ফাদলিল আযীম, নিশ্চয় আল্লাহই হচ্ছেন মহা কল্যাণের আধার। সুবহানাল্লাহ, মহা কল্যাণের আধার কে? আল্লাহ।